আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। আপনারা অনেকে কমেন্টও রিকোয়েস্ট করেছেন এবং এই ভিডিওটি আমার প্ল্যানের মধ্যেও ছিল জার্মানিতে একজন স্টুডেন্ট ভিসায় আসতে হলে আপনাদের এ টু জেড কত টাকা খরচ পড়বে সেটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব তো জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো প্রথম খরচ হচ্ছে আপনার আইএলটিএস ফি বর্তমানে প্রাইস মেবি রেজিস্ট্রেশন ফি হবে তো আইএলটিএস ফি আমরা ধরলাম এখন আইএলটিএস কোচিং এর ফিটা আমি আসলে না খরচটা আমি ধরবো না কারণ অনেক মানুষ আছে কোচিং না করে আই আমি নিজেও দিয়েছি এবং অনেকেই আছে কোচিং করে এটা ডিপেন্ড করে যার যার উপর তো কোচিং ছাড়া কীভাবে আইএল করতে পারেন বাসায় বসে প্রিপারেশন নিতে পারেন মোটামুটি সাড়ে ছ থেকে সাতের মতো একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন এরকম আমি কয়েকটা ভিডিও মেক করেছিলাম আমার চ্যানেলে আছে চাইলে আপনারা ভিজিট করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সেও সেগুলো লিঙ্ক দিয়ে দিব তো এর বর্তমান ফি হিসেবে আমি খরচটা ধরলাম বাইশ হাজার পাঁচশো টাকা এবং আপনি আরও এক হাজার টাকা এক্সট্রা ধরতে পারেন কারণ বাসায় আপনি প্র্যাকটিস করলেও আপনার বই কিনা লাগতে পারে তো আমি যেহেতু দুই সেট বই কিনেছিলাম আমার এক হাজার টাকার মতোই খরচ পড়েছিল তো গেলো এর ফি এখন আমরা কথা বলবো জার্মানির ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি নিয়ে তো জার্মানি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে তিন রকমের প্রথমটা হচ্ছে ভার্সিটির ওয়েবসাইটে সরাসরি ওদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আরেকটি হচ্ছে ইউনিয়াসিস্টের মাধ্যমে আরেকটি হচ্ছে ইউনিয়াসিস্টের মাধ্যমে ভিপিডির অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিতেই আপনার অ্যাপ্লিকেশন ফি সরাসরি ওদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি থাকে না ম্যাক্সিমাম অফ দ্য টাইম সো দু একটা ইউনিভার্সিটি থাকতে পারে এবং অনেক ইউনিভার্সিটিতে ইউনি অ্যাসিস্টের মাধ্যমে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হয় তো ইউনি অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে আপনার একটা সার্টেন অ্যামাউন্ট ফি দিতে হবে এখন এটা ডিপেন্ড করে যে আপনি কয়টা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করেছেন সেগুলোর মধ্যে কয়টায় সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন এবং কয়টা ইউনি অ্যাসিস্ট তো আমি যে কয়টা সিলেক্ট করেছিলাম তার মধ্যে অনলি দুইটা ছিল যেমন ইউনিভার্সিটি অফ কাসেল ছিল ইউনি অ্যাসিস্টের মাধ্যমে সেখানে আমার পঁচাত্তর ইউরো লেগেছে এবং ইউনিভার্সিটি অফ পটসডাম ছিল ভিপিডির মাধ্যমে সেখানে আমার থার্টি ইউরো লেগেছে টোটাল আমার একশো পাঁচ ইয়ারও লেগেছিলো আর বাকি ইউনিভার্সিটিগুলো ফ্রি ছিল কোনো অ্যাপ্লিকেশন ফি ছিল না সরাসরি অনলাইনের মাধ্যমে ওদের ওয়েবসাইটের যেয়ে আমি সরাসরি অ্যাপ্লিকেশান করেছি তো ওই দুই হাজার একশো তখনকার উড়োতে আমার তেরো হাজার টাকার মতো এসেছিল আমি পঁচিশ হাজার ধরলাম ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি আমি পঁচিশ হাজার কেন ধরলাম কারণ অনেকেই আছেন যে কিছু কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করেন তার সবগুলোই হচ্ছে মাধ্যমে অ্যাপ্লিকেশন কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব। ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করার সময় খেয়াল রাখবেন যে ইউনিভার্সিটিগুলো সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ওদের ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো সিলেক্ট করাটাই বুদ্ধিমানের কাজ কারণ এক্ষেত্রে আপনার কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না তো আমি তারপরেও ধরলাম হতে পারে যে আপনি যেগুলো পছন্দ করলেন সবগুলোই ইউনিভার্সিটির মাধ্যমে তো আমি সব মিলে বর্তমান লেট অনুযায়ী ধরলাম পঁচিশ হাজার টাকা অ্যাপ্লিকেশান ফি নাম্বার আমাদের যে খরচটা সেটা হচ্ছে আমাদের এনরোলমেন্ট ফ্রি এখন আপনি ভার্সিটিতে অ্যাপ্লিকেশান করলেন এখন আপনি নিশ্চয়ই কোনো একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন পাওয়ার পরে আপনার সেই ইউনিভার্সিটিতে যেই সেমিস্টারে আপনি যাবেন সেই সেমিস্টারে অবশ্যই আপনাকে এনরোল হতে হবে তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটির এনরোলমেন্ট হচ্ছে অনলাইনেই হয় তো আমরা বাংলাদেশ থেকে এনরোল হয়েই যাই যেমন আমি সামার সেমিস্টারে এসেছি আমার ক্লাস শুরু হয়েছে এপ্রিল থেকে তো আমি এনরোলমেন্ট ফি ওদের জমা দিয়েছি ফেব্রুয়ারি লাস্টের দিকে মানে এটা এক এক ইউনিভার্সিটিতে ডেড লাইন থাকে তো আপনারা যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন সেখানে সব ডিটেল দেওয়াই থাকবে তো এখন আসেন এনরোলমেন্ট ফিটা এনরোলমেন্ট ফিটা আমি যেটা দেখেছি মোটামুটি সকল পাবলিক ইউনিভার্সিটিতে তিনশো থেকে চারশো ইউরোর মধ্যেই থাকে আমি যতটুকু দেখেছি তো আমি কিন্তু অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি কারণ জার্মানিতে যারা পড়াশোনা করতে আসে ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিতে আসে প্রাইভেট ইউনিভার্সিটিতে খুব কম মানুষই আসে কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে টিউশন ফিস আছে এবং জার্মানির আমরা যে সবাই বলি যে জার্মানির কোনো টিউশন ফিস নাই সেটা অবশ্যই পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রাইভেটে কিন্তু টিউশন ফিস আছে তো আমি যেহেতু পাবলিক ইউনিভার্সিটিতে সবগুলো অ্যাপ্লাই করেছি এবং ওখান থেকে অফার লেটার পেয়েছি আমি পাবলিকের কথাই বলছি তো তিনশো থেকে চারশো ইউরোর মধ্যে থাকে এখন বর্তমানে আমি যদি ইউরো রেডকে টাকাই কনভার্ট করি একশো চৌত্রিশ তেত্রিশ এরকম ডাউন করে তো আমি ধরলাম যদি আমি তিনশো থেকে চারশো ইউরোর মধ্যেও হয় আমি ধরলাম যে চল্লিশ থেকে পঞ্চান্ন হাজারের মধ্যে আপনার পরে এনরোলমেন্ট ফি আচ্ছা ইউনিভার্সিটিতে এনরোল হওয়ার পরে এবার আপনাদের চার নম্বর কাজ হচ্ছে আপনাদের বাসা খুঁজতে হবে অবশ্যই আপনাদের বাসা ভাড়া দিতে হবে এবং কিছু টাকা অ্যাডভান্সও করতে হবে এখন বাসা খোঁজার জন্য কয়েকটা প্রসিজার আছে যেমন ইউনিভার্সিটি ডর্মিটরি অথবা প্রাইভেট হাউসগুলো তো আপনি যদি ইউনিভার্সিটি ডর্মিটরি পান একটু কম খরচে আপনার হয়ে যাবে এবং প্রাইভেট হাউসগুলোর একটু দাম বেশি থাকে যেমন আমি আমার ইউনিভার্সিটিতে যে ডর্মেটরিতে এসেছি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে থাকতে ইউনিভার্সিটি ডর্মেটরি পেয়ে গিয়েছি তো এখানে আমার এক মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হয়েছে এবং ওরা দুই মাসের ভাড়া হচ্ছে গিয়ে ডিপোজিট রেখেছে এটা হচ্ছে সিকিউরিটি মানে হিসেবে ওরা রেখে দেয় এবং আমি যতদিন এখানে থাকবো ততদিন এই টাকাটা ওদের কাছে সিকিউরিটি মানি হিসেবে থাকবে আমি এখান থেকে চলে যখন যাব বাসা ছেড়ে দিব তখন ওই টাকাটা ওরা আমাকে ব্যাক দিয়ে দেবে তো আমার টোটাল এক মাসের ভাড়া এবং দুই মাসের টাকার সমান ওরা ডিপোজিট রেখেছে সিকিউরিটি মানে হিসেবে তো আমার টোটাল দিতে হয়েছে ছয়শো ষাট ইউরো তো আপনি যদি প্রাইভেট বাসে থাকেন অবশ্যই কিন্তু এই অ্যামাউন্টটা বাড়বে তো আমি ধরলাম টোটাল আপনার সাতশো থেকে আটশো ইউরোর মতো হবে যেটা বাংলাদেশি টাকা আমি এক লাখের মতো ধরলাম এরপরে আসেন এয়ার ফেয়ার এয়ার ফেয়ার হচ্ছে গিয়ে এটা আপনার ডিপেন্ড করে যে আপনি কতদিন আগে প্লেনের টিকিট বুক করবেন এবং কোন এয়ারলাইন্সে আসছেন সেটার উপর ডিপেন্ড করে ওকে যেহেতু আমরা স্টুডেন্ট ম্যাক্সিমাম অফ দ্য এয়ারলাইন্সে এরকম একটা সুযোগ সুবিধা থাকে যে আপনি যদি এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়ে ওদের একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলেন আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট ডিসকাউন্ট দেবে যেমন আমি টার্কিশ এয়ারলাইন্সে এসেছিলাম সেখানে আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলেছিলাম তো আমার ফেয়ার পড়েছিলো মোটামুটি তিয়াত্তর হাজার টাকার মতো এখন এক এক এয়ারলাইন্সে এক এক রকম আপনি যদি এম আসতে চান সেখানে আরেকটু খরচ বেশি হয় এখন এটা আসলে অনেকটা আপডাউন করে সার্টেন ফিক্সডভাবে বলা যায় না প্রত্যেকটা এয়ারলাইন্স প্রচুর পরিমাণে আপডাউন করে তো এটা আপনাকে আগে থেকে দেখতে হবে বুঝতে হবে এবং নির্দিষ্ট টাইম আগে করতে হবে অবশ্যই বিশ থেকে পঁচিশ দিন আগে করাটাই আমার মনে হয় ভালো একটু কমে পাওয়া যায় তো ধরলাম আমি এটা আশি হাজার টাকার মতো এবার আসে আমাদের মেইন খরচ লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে জার্মানিতে পড়াশোনা করতে হলে আমাদের যে ব্লক অ্যামাউন্টটা লাগে আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে এই জিনিসটা আমার আরও আগে বলা উচিত ছিল কেন আমি পরে বললাম কারণ এই ব্লক অ্যামাউন্টটা আসলে আমাদের এক প্রথম দিকে আপনি চিন্তা করলে কিন্তু এটা একটা খরচ হলেও অন দ্য আদার সাইড এটা কিন্তু আপনি এক্সপেন্স হিসেবে ধরতে পারেন না কারণ এই পুরো টাকাটাই আপনি আবার ব্যাক পাবেন বারো মাসের কিস্তিতে জার্মানিতে আসার পরে ঠিক আছে তো এটাকে আপনি খরচ হিসেবে না ধরলেও পারেন আচ্ছা যাই হোক তো আমি যখন এসেছি তখন কিন্তু ব্লক অ্যাকাউন্ট ছিল এগারো হাজার দুশো আট ইউরো এখন কিছুদিন আগে এটা বেড়েছে এখন হয়েছে এটা এগারো হাজার নয়শো চার আমি যদি এটাকে বর্তমান ইউরো রেট অনুযায়ী বাংলা টাকায় কনভার্ট করি একশো টাকা করে যদি ধরি তাহলে টোটাল আপনার ষোলো লাখ টাকার মতো আসে এখন এই যে এগারো হাজার নশো চার ইউরো এটা আপনি জার্মানিতে আসার পর থেকেই তো আপনি কোরাকল অথবা ফিনটিপার মাধ্যমে যদি ব্লক অ্যাকাউন্ট করেন বা এক্সপার্সিও আছে আসার সাথে সাথে যখন আপনার সমস্ত প্রসিডার শেষ হয়ে যাবে আপনি এক মাসের মধ্যে আপনার প্রথম ব্লকের টাকা পাওয়া শুরু করবেন তো আপনি এখানে আসার পর থেকে বারো মাসের কিস্তিতে বারো এই টাকাটা ব্যাক পাবেন এই এগারো হাজার নয়শো চারটা তো সাময়িকভাবে এটা একটা খরচ হলো আপাতত দৃষ্টিতে এটা কিন্তু কোনো খরচ না তো আমি যদি কারণ এই টাকাটা আপনি পুরোটাই ব্যাক পাচ্ছেন ওকে তো আমি যদি এই টাকাটা বাদ দেই আমি এর আগে যে চারটা বা পাঁচটা স্টেক পড়লাম খরচের টোটাল মিলিয়ে আমার আড়াই লক্ষ টাকার মতো হিসাব আসে বর্তমান রেট অনুযায়ী ইউরো রেট অনুযায়ী কারণ ইউরো রেটও তো অনেক আপ ডাউন করে একশো তিরিশ থেকে একশো চৌত্রিশের মধ্যেই ডাউন করে লাস্ট কয়েক মাস ধরেই আমি ধরলাম আরো পঞ্চাশ হাজার বাড়িয়ে ধরলাম যদি কেউ এর কোচিং করতে চান বা বিভিন্ন থাকতেই পারে তো আমি তিন লাখ ধরলাম তো সব মিলিয়ে আপনি এখানে পড়াশোনা করতে আসতে চাইলে জার্মানিতে ব্যাচেলার্স অর মাস্টার্স আপনার মোটামুটি তিন লাখ টাকার মতো খরচ হবে ঠিক আছে আর ব্লকের টাকাটা অবশ্যই আপনি ফেরত পাবেন তো এটা আমি খরচের মধ্যে না যদিও এটা আমাদের প্রথম ক্ষেত্রে অবশ্যই খরচ বাট ফাইনালি এটা আমরা ব্যাক পাচ্ছি তারপরেও এটাও যদি আমি ধরি ষোলো লাখ আর এখানে তিন লাখ উনিশ লাখ টাকার মতো আপনার খরচ হবে এবং এই তো এই হচ্ছে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আসার সমস্ত খরচা করছি ভিডিওটা দেখে আপনারা একটা অ্যাভারেজ একটা আইডিয়া পাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যারা পড়াশোনা করতে আসতে চায় জার্মানি হোফুল সবাই উপকৃত হবে তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ